গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকাল সকাল একটা টিকটিকি দেখতে পেয়েছি, তো ওরই ওকে তাড়া করছিলাম আর ওরই ভিডিও বানাচ্ছিলাম। তো চলো চলো, কি সব মুখ ধোয়া হয়ে গেছে, চা খাবো। তো চলো চাটা খাই, আর ইনি বসে আছে। ওনার জায়গাটা এখন পরিষ্কার করা হয়নি, ওনার জায়গা পরিষ্কার করব, খেতে দেব। ঠান্ডাতে কেমন ভাবে, সবচেয়ে বড় কথা কি জানো তো, আমাদের এইদিকে প্রচুর ঠান্ডা চলে এসেছে। যদিও ঘরের ভেতরে বসে আছি তাই সোয়েটারটা পরে নেই, আর রোদ কিন্তু এখানে এসে পড়ছে। আর তোমরা জানো তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা এসেছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা করে মিঠুকে ভয় খাওয়ানো হয়। তো চলো, চা খাওয়ার আগেই তো অনেক কথা বলে ফেললাম, এবার চা খাওয়ার পরে ডাইরেক্ট তোমাদের সাথে রাখি। এর জায়গাটাই আজকে আরো বেশ ভালো করে আমি এগুলো দিয়ে দিলাম, যাতে না ওর ঠান্ডাটা লাগে। জায়গা শুনেই কেমন নিচে নিচে নামে নেমে আসছে, পুরো ছড়ানো ছেটানো আছে গোটাই। পরিষ্কার করি, আর কারেন্ট যেহেতু এখনো আসেনি, 9:30 বেজে গেল তাও কারেন্ট আসেনি, হয়তো কোথাও গাছপালা কাটাকাটি করছে। করুক ওরা ওদের নিজের কাজ করুক, আমি আমার নিজের কাজ করি, অন্ধকারে চোখ দুটো জ্বালিয়ে। দেখো ওর জায়গাটা কিন্তু অমনি ভাবে রেখে দিয়েছি, আর ও এখানে খেতে বসেছে এখন, কোনটা দেখে খাবে না ও খাক। আর দেখো তখন বাড়িটা দেখলে, আর এখন বাড়িটা দেখো। সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেল, আর পরিষ্কার করতে পুরোপুরি 2 ঘন্টা লাগলো। মাঝে মতো লাইন আসছে আর যাচ্ছে, অন্ধকারে তো আর করা যাচ্ছে না। তাই যখন লাইন আসছে তখন করছি, আর যখন লাইন চলে যাচ্ছে তখন বসে যাচ্ছি আবার। চলো এবার কিছু পেট পুজো করি, তারপর আমি তোমার সাথে রাখি। পুজো করার পরে স্নান হয়ে গেল, ফ্রেশ হয়ে গেল, চুল সারানো আসানো সব হয়ে গেল। আর এটা আমার সমস্যা, তো সমস্যার কোনগুলো আগে খেয়ে দিয়েছি যদিও। আর এই যে মুড়ি আর সিঙ্গাড়া ছানা হচ্ছে, কার বটে পাতাগুলো এতগুলো নোংরা বার হলো, যদিও এতগুলো এখনো বাকি আছে। চলো এবার চাটা খাই, তারপর দেখা হচ্ছে। আজকে ভিডিওটা ইন করতে পারিনি, রাতে ভুলে গেছি, তাই আজ সকালে ইন করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।